সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? ভালো নিশ্চয়ই। ক্যামব্রিয়ান ডিজিটাল ক্লাসে আমি ফারহানা আবেদিন তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমি তোমাদের পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ের উপরে পড়াতে যাচ্ছি। তো আজ আমি তোমাদের যে বিষয়টি নিয়ে পড়াবো তার একটি পর্ব আমরা গত ক্লাসে আলোচনা করেছি। এখন একটু লক্ষ্য করো, আমরা কিছু ছবি দেখছি, সেই ছবি দেখলে তোমরা হয়তো ধারণা করতে পারবে আমরা কোন পর্বটিকে নিয়ে আলোচনা করছি। এখানে আমরা ছবিতে একটি বই দেখতে পাচ্ছি যার উপরে প্রদীপের আলো জ্বলছে। তারপর আমরা আরও একটি বই দেখতে পাচ্ছি। কি ধারণা করা যাচ্ছে তো আমরা আজ কী নিয়ে আলোচনা করতে যাচ্ছি? হ্যাঁ, আমরা আজ তোমাদের বই কবিতাটির বাকি অংশটুকু নিয়ে আলোচনা করব। তো শুরুতেই আমি জানিয়ে দিচ্ছি এই আলোচনার পরে আমরা কী কী জানতে পারবো। এর আগে আমি একটু তোমাদের বলে নিচ্ছি যে আমরা গত পর্বে এর কোন অংশটুকু নিয়ে আলোচনা করেছি। আমরা গত পর্বে যে অংশটুকু নিয়ে আলোচনা করেছি তার মধ্যে আমাদের ছিল এই কবিতার যে লেখক হুমায়ুন আজাদ, ওনার সম্বন্ধে অর্থাৎ ওনার পরিচিতি। তারপর আমরা পড়েছি বইয়ের পাতায় যে স্বপ্ন জ্বলে, বইয়ের পাতায় যে প্রদীপ জ্বলে, অর্থাৎ কোন ধরনের বই আমাদের পড়তে হবে, কোন ধরনের বই আমাদের আলোকিত করে, কোন ধরনের বই আমাদের পড়া উচিত, তা নিয়ে আমরা আলোচনা করেছি। আজ আমরা এর বাকি অংশটুকু নিয়ে আলোচনা করব। এই আলোচনা শেষে তোমরা যা যা জানতে পারবে তা হচ্ছে খারাপ বইয়ের পরিচয় জানতে পারবে, খারাপ বই থেকে দূরে থাকতে হবে যেসব কারণে তা বর্ণনা করতে পারবে, ভালো বই ও খারাপ বইয়ের মধ্যকার পার্থক্য নিরূপণ করতে পারবে, ভালো বই কিভাবে মানুষকে আলোকিত করে তা বলতে পারবে। তো চলো শুরুতে আমরা কবিতাটুকু আবৃত্তি করে নিই, তারপর আমরা আলোচনায় আসছি। যে বই তোমায় দেখায় ভয় সেগুলো কোনো বইই নয়, সে বই তুমি পড়বে না। যে বই তোমায় অন্ধ করে, যে বই তোমায় বন্ধ করে, সে বই তুমি ধরবে না। বইয়ের পাতায় প্রদীপ জ্বলে, বইয়ের পাতা স্বপ্ন বলে। আমরা কি বলছি? আমরা বলছি যে বই তোমায় দেখায় ভয়। বই কি কখনো ভয় দেখায়? নিশ্চয়ই দেখায়। দেখো, আমরা আমাদের তোমাদের এই অতটুকু জীবনে তোমরা অনেক বই পড়েছো, তাই না? সব বই কিন্তু একভাবে তোমাদেরকে কাছে টানবে না। কিছু বই আছে যারা এমনি সাধারণত পাঠ্য বইয়ের বাহিরে অন্য বই পড়তে পছন্দ করো, তারা সাধারণত জানো যে এক একজনের এক একটা পছন্দ থাকে। আর যারা একদমই পাঠ্য বইয়ের বাহিরে কোনো বই পড়ো না, তাদের সাধারণত কি হয়, দেখা যায় যে আম্মুরাও বলে যে না, এখন পড়া বাদ দিয়ে অন্য কোনো বই পড়া যাবে না, তাই না? ইচ্ছে থাকলেও অনেক সময় পড়া যায় না। কিন্তু তুমি একটু লক্ষ্য করে থাকলে তুমি দেখবে যে প্রথম শ্রেণী থেকে এখন পর্যন্ত তুমি যতটুকু পড়েছো তার মধ্যে কিছু কিছু গল্প, কিছু কিছু কবিতা আছে যেটা তোমার মনকে একদম ছুঁয়ে গেছে, তাই না? আমি যখন তোমাকে যখন এটা রিপিট করতে বলা হয় বা কখনো যদি অন্য কারো কাছ থেকে শুনতে চাও বা শুনো, তাহলে তোমার মনে হয় যে তুমিও এটা বলতে পারবে। এই যে কিছু বই মনে গেঁথে যায়, আর কিছু বই আছে যেগুলো ভয়ঙ্কর, যেগুলো আমাদেরকে কি করে, আমাদের মনকে অনেকটা সংকীর্ণ করে দেয়, আমাদের ভিতরে একটা ভয়ের সৃষ্টি করে যা থেকে আমরা নিজেদেরকে গুটিয়ে ফেলি। এ ধরনের বই যা তোমাদেরকে ভয় দেখায়, কবি তোমাদেরকে সে ধরনের বই পড়তে নিষেধ করছেন। তিনি বলছেন সেগুলো কোনো বই নয়। আসলেই সেগুলো কোনো বই নয়। যে বই তোমাকে কোনো আলোকিত করতে পারবে না, তোমাকে অন্ধকারে তলিয়ে যেতে সাহায্য করবে, তা কখনোই একটি ভালো বই হতে পারে না। আর একটি ভালো বই যা তোমাকে তোমার নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দিতে সাহায্য করে, যা তোমার আশা আকাঙ্ক্ষাকে অনেক উঁচুতে নিয়ে যেতে সাহায্য করে, সেই বই তোমাকে অবশ্যই পড়তে হবে। তা তোমাকে কি করবে, বিকশিত করবে। আর বলছে কি কবি, আরও বলছেন যে বই তোমায় অন্ধ করে, অর্থাৎ এমন কিছু বই আছে যেই বইগুলো আমাদেরকে কি করে, অন্ধকারে নিমজ্জিত করে ফেলে, আমাদের ভিতরে একটা ভয়ের সৃষ্টি করে। আমরা অনেক কাজ করতে গিয়ে পিছপা হয়ে পিছনে ফিরে চলে আসি বা আমরা সে নিজেকে গুটিয়ে ফেলি। এই ধরনের অন্ধ করা বই, যে বই তোমায় বন্ধ করে, যে বইগুলো আমাদেরকে সংকীর্ণ করে ফেলবে, আমাদেরকে দূরের পথে, আমাদের নির্দিষ্ট গন্তব্যের পথে আমাদের এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে না, বরং আমাদের কী করবে, আমাদের ভীত সন্ত্রস্ত করে ফেলবে, সেই বইগুলো কবি আমাদেরকে একদম ধরতে নিষেধ করেছেন। এমন কিছু বই আছে যেগুলো আমাদের আমাদের অনাকাঙ্ক্ষিত চিন্তা, যেগুলো আমাদের কাঙ্ক্ষিত না, সেই চিন্তাগুলি করতে আমাদের সাহায্য করে, এই ধরনের বই আমরা একদমই ধরব না। তুমি নিজেই লক্ষ্য করে দেখো, তোমার পাঠ্য এমন অনেক বই আছে, এমন অনেক কবিতা ছড়া আছে যেগুলো তোমার মনকে কী করে, খুব ছুঁয়ে যায়, তোমার হৃদয়কে ছুঁয়ে যায়। আর যখন
কোনো একটি বই বা কোনো একটি গল্প, কোনো একটি কবিতা, যে কোনো পড়া তোমার হৃদয়কে যখন ছুঁয়ে যাবে, তখন তুমি যত সুন্দর করে তা আয়ত্ত করতে পারবে, যে জিনিসটি তোমাকে কাছে টানবে না তা কিন্তু তুমি সেভাবে আয়ত্ত করতে পারবে না। তো সেই জন্য কবি তোমাকে বারবার নিষেধ করছেন, কবি আমাদের সবাইকে নিষেধ করছেন যে এ ধরনের বই আমাদেরকে বর্জন করতে হবে, যা আমাদের কী করবে, আমাদের অন্ধকারে নিমজ্জিত করে ফেলবে, নিজেদেরকে গুটিয়ে ফেলবে, আমাদের মনকে সংকীর্ণ করে দিবে, কোনো মহৎ কিছু, কোনো ভালো কিছু করতে আমাদের তো সাহায্য করবেই না, বরং কী করবে, আমাদেরকে আরও নিরুৎসাহিত করবে। এ ধরনের বই আমরা অবশ্যই বর্জন করব। কি করবে? নিশ্চয়ই অবশ্যই করবে। তারপর কবি আবার বলছেন, বইয়ের পাতায় প্রদীপ জ্বলে, বইয়ের পাতায় স্বপ্ন বলে। এই কথাটা কবি বারবার কিন্তু ঘুরে ফিরে বলছেন। কেন বলছেন? এই যে প্রদীপ জ্বলা, এই প্রদীপ দিয়ে তোমাকে বুঝাচ্ছেন কি, যে তোমাকে আলোকিত হতে হবে, এমন একজন মানুষ যে তোমার ভিতরে এমন একটি আলো জ্বলবে, যেই আলো তোমার, যেই আলোর ছটা চারদিকে ছড়িয়ে পড়বে, আর সেই আলোর বিচ্ছুরণে সবাই আলোকিত হবে। কবি বলছেন এ ধরনের বই তোমাকে পড়তে, বারবার করে বলছেন, তোমাকে বলছেন, আমাদের বলছেন, উনি ওনার লেখনীর মাধ্যমে সবাইকে তা বলতে চাচ্ছেন, জানাতে চাচ্ছেন। আর বলছে কি, আমাদের এই এমন কিছু বই পড়তে হবে, জানি আমাদের অনেক স্বপ্ন থাকবে, যেই স্বপ্নটা একটি সুন্দর স্বপ্ন, একটি সুন্দর সমাজ গড়ার, নিজেকে সুন্দর করে গড়ার স্বপ্ন। কবি কিন্তু আমাদের ঘুরে ফিরে বারবার তাই বলছেন। এখন দেখো, আমরা সম্পূর্ণ কবিতাটি পড়ে ফেলেছি, তাই না? তো এই কবিতাটিতে কবি আমাদের ঘুরে ফিরে বারবার একটি কথাই বলছেন, যে আমরা কোন ধরনের বই পড়ব, কেন এ ধরনের বই পড়ব, এ ধরনের বই পড়লে আমাদের কি ধরনের সুবিধা হবে, কি ধরনের অসুবিধা হবে, কোন ধরনের বই আমাদের পড়তে হবে না বা পড়তে নিষেধ করেছেন, সব কিন্তু এগুলো কিন্তু আমাদেরই মনের কথা, তাই না? কিন্তু আমরা এত সুন্দরভাবে, আমরা আমাদের সবার আমাদের প্রকাশভঙ্গি তেমন হয় না। তো আমরা দেখো, আমাদের তোমাদের এই যে পাঠ্য বইগুলো, এগুলো কিন্তু বাংলাদেশ শিক্ষা বোর্ড, তারপরে শিক্ষা কমিশন, এরা কিন্তু অনেক চিন্তা ভাবনা করে তোমাদের জন্য বানিয়েছে। তো আমরা পড়াটা যখন শুধু পড়ার জন্যই পড়ব, সেটা কিন্তু আমাদের, মানে আমাদের মনে কিন্তু আমরা নিতে পারবো না, তাই না? আমরা যদি শুধু পাশের জন্য পড়ি, এই বইগুলো কিন্তু তোমাদের জন্য যে বানানো হচ্ছে, লেখা হচ্ছে, এর কিন্তু একটা উদ্দেশ্য থাকে, তাই না? এই উদ্দেশ্যটা কি, যে তুমি এই বইটুকু জেনে যে জ্ঞানটুকু অর্জন করবে, সেই জ্ঞানটুকু তোমার বাস্তব জীবনে তুমি প্রয়োগ করবে। শুধু জেনে অর্জন করে তুমি পরীক্ষার খাতায় পাশ করে ফেললে তার কিন্তু কোনো, তোমার যথাযথ মূল্যায়নটা হচ্ছে না, বা তুমি কতটুকু কি শিখছো তার কিন্তু যথাযথ কি হচ্ছে না, যথাযথভাবে তা যাচাই হচ্ছে না। এখন এই যে তোমাকে এটা বলছে, তুমি শুনেছো, বুঝেছো, তারপরে যখন তুমি তোমার বাস্তব জীবনে তার সাথে প্রয়োগ করবে, তখনই এই বইয়ের সার্থকতা, তোমার সার্থকতা, এমনকি দেশ, সমাজ, জাতি, আমরা সবাই সার্থক হয়ে উঠবো, বা আমাদের সার্থকতা চলে আসবে। এখন আমরা এই যে সম্পূর্ণ কবিতাটি পড়েছি, তা থেকে আমাদের পাঠ্য বইয়ে আমাদের সাধারণত যে ধরনের প্রশ্ন থাকে, সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করবে। গত পর্বে আমরা আলোচনা করেছিলাম এই অধ্যায় থেকে শব্দার্থ, তারপর আমরা আলোচনা করেছিলাম সমার্থক শব্দ, যুক্ত বর্ণ, এছাড়া আমরা আরও অনেক কিছু নিয়ে আলোচনা করেছি। আজ আমরা আলোচনা করছি এই অধ্যায় থেকে যে ধরনের প্রশ্ন থাকতে পারে। আমি তোমাদেরকে বারবার মনে করিয়ে দিচ্ছি, দেখতে দেখতে আমাদের সমাপনী পরীক্ষা কাছে চলে আসছে, তাই না? তো আমাদের যে জিনিসটি করতে হবে, আমরা আশা করছি ইতোমধ্যে তোমাদের সম্পূর্ণ বই শেষ হয়ে গেছে, আর যদি নাও হয় আমাদের কিন্তু খুব দ্রুত শেষ করতে হবে, করে আমাদের রিভিশনে যেতে হবে, এর কোনো বিকল্প নেই। আর এছাড়া তোমাদের জন্য এবার একটু সমস্যা যেহেতু তোমরা সম্মুখীন হতে যাচ্ছ, কারণ তোমাদের জন্য সম্পূর্ণ নতুন একটি ধারার প্রশ্ন পদ্ধতি চলে এসেছে, যা বিগত বছরগুলো পর্যন্ত ছিল না। তো এই যে নতুন ধারাবাহিকতা এসছে, তো সেজন্য আমাদের কিন্তু, আমরা কোন ধরনের প্রশ্ন আসতে পারে বা এর ধরন কী, এজন্য আমরা বারবার এর উপর জোর দিচ্ছি, তোমাদের তা নিয়ে আলোচনা করছি। তোমরা একটু লক্ষ্য করবে এবারের প্রশ্নগুলো কী ধরনের হয়। এখানে আমি একটি কবিতা অংশ তুলে ধরেছি, সেখান থেকে আমি তোমাদের যেভাবে প্রশ্নের ধারা অনুযায়ী প্রশ্ন হতে পারে সেভাবে আমি তোমাদের জন্য আলোচনায় নিয়ে এসেছি। এখানে আমরা কবিতার যে অংশটুকু দেখতে পাচ্ছি, বইয়ের পাতায় প্রদীপ জ্বলে, বইয়ের পাতায় স্বপ্ন বলে, যে বই জুড়ে সূর্য উঠে, পাতায় পাতায় গোলাপ ফোটে, সে বই তুমি পড়বে, যে বই জ্বালে ভিন্ন আলো, তোমাকে শেখায় বাঁচতে ভালো, সে বই তুমি পড়বে। তো এখান থেকে যে ধরনের প্রশ্ন আসতে পারে, প্রথম আসতে পারে যে সঠিক উত্তরপত্রটি বেছে নিতে, সঠিক উত্তরটি উত্তরপত্রে লিখতে। এখানে এটাকে আমরা সাধারণত বহু নির্বাচনী প্রশ্ন বলে থাকি। বহু নির্বাচনী প্রশ্নে যে কোনো একটি প্রশ্নের চারটি উত্তর থাকবে,
তার মধ্য থেকে তোমাকে সবচেয়ে সঠিক যে উত্তরটি তোমার মনে হবে সেই সঠিক উত্তরটি শুধু উত্তরপত্রে লিখতে হবে। এখানে দেখো ক নাম্বারের প্রশ্ন, বই জুড়ে কি উঠে? চারটি অপশন দেওয়া আছে, স্বপ্ন, সূর্য, চন্দ্র, আলো। তাহলে বই জুড়ে কি উঠে? বই জুড়ে সূর্য উঠে। তারপর আসছে বইয়ের পাতায় পাতায় কি ফোটে? এখানে উত্তর আছে আলো, স্বপন, গোলাপ, চোখ। বইয়ের পাতায় পাতায় গোলাপ ফোটে, সঠিক উত্তর হবে গোলাপ। গ নাম্বারে চলে আসছে যে বই জালে, এখানে ফাঁকা রাখা হয়েছে, তারপরে বলা হচ্ছে আলো, শূন্যস্থানে কি বসবে? এখানে শূন্যস্থানে বসানোর জন্য চারটি শব্দ ব্যবহার করা হয়েছে, সূর্যের, চন্দ্রের, সুখের, ভিন্ন। আমরা জানি যে যে বই জালে ভিন্ন আলো। তারপরে আমরা ঘ নাম্বারে দেখতে পাচ্ছি বইয়ের পাতায় স্বপ্ন বলে কিভাবে? মনকে আনন্দে ভরিয়ে দিয়ে স্বপ্ন দেখতে শেখায়, মনকে বিক্ষিপ্ত করে স্বপ্ন দেখতে শেখায়, মনকে বিষাদে ভরিয়ে দিয়ে স্বপ্ন দেখতে শেখায়, মনকে ভেঙে দিয়ে স্বপ্ন দেখতে শেখায়। এখানে আমরা সঠিক উত্তরটিকে বেছে নিব। এখানে সবচেয়ে সঠিক উত্তরটি হচ্ছে মনকে আনন্দে ভরে দিয়ে স্বপ্ন দেখতে শেখায়। তারপর আমরা ও নাম্বারে চলে আসছি, এখানে আছে কবি কোন ধরনের বই পড়তে বলেছেন? ভালো বই, মন্দ বই, অন্ধ বই, ভয়ঙ্কর বই, কোন ধরনের বই পড়তে বলেছেন? ভালো বই। আশা করছি তোমরা সবাই এগুলো সঠিকভাবে উত্তর করতে পারবে। তারপর আমরা চলে আসছি এখান থেকে দুই নাম্বারের যে প্রশ্ন, ওখানে আমরা বহু নির্বাচনী যে প্রশ্নটুকু নিয়ে আলোচনা করলাম তার মধ্যে তোমাদের নম্বরের যে বন্টন হবে তাতে প্রতিটি প্রশ্নের জন্য এক নাম্বার করে এক গুণন পাঁচ, অর্থাৎ পাঁচটি প্রশ্নের জন্য পাঁচ নাম্বার থাকবে। তারপর আমরা চলে আসছি নিচের প্রশ্নগুলোর সংক্ষিপ্ত উত্তর লিখো। এখানে তোমাকে প্রতিটি প্রশ্নের জন্য দুই নাম্বার করে পাঁচ গুণন দুই দশ থাকবে। আমি তোমাদেরকে আরও একটি বিষয় বারবার মনে করিয়ে দিতে চাচ্ছি যে আমরা সাধারণত আমাদের যেই ছয়টি সমাপনী পরীক্ষা যে ছয়টি সাবজেক্ট বা বিষয় থাকে সেখানে আমাদের বাংলা আর ইংরেজির ক্ষেত্রে একটু সিলেবাসটা বড় হয়ে যাচ্ছে। কেন বড় হয়ে যাচ্ছে? আমাদের বাংলা প্রথম পত্র ও দ্বিতীয় পত্র কিন্তু আমরা একসাথে সংশ্লিষ্ট করে আমরা এই পরীক্ষায়, সাধারণত আমরা ক্লাস ফোর পর্যন্ত তোমরা কী করে এসছো? বাংলা প্রথম পত্র, বাংলা দ্বিতীয় পত্র পড়েছো, তাই না? কিন্তু এখানে কিন্তু তা হচ্ছে না। এখানে আমরা পঞ্চম শ্রেণীতে এসে কী করছি? বাংলা প্রথম ও দ্বিতীয় একত্রে করে নিয়ে আমরা একটি সাবজেক্ট করে পরীক্ষা দিচ্ছি। তো সেজন্য তোমাদের মাথায় অবশ্যই এই বিষয়টি রাখতে হবে, সম্পূর্ণ পরীক্ষাটি কিন্তু তোমার জন্য মাত্র দু ঘন্টা সময়ের মধ্যে দিতে হবে। তো এই দু ঘন্টা সময়ে যেহেতু তোমাকে সম্পূর্ণ প্রশ্নের উত্তর দিতে হবে আর তোমার ওখানে প্রায় 15-16 আইটেম থাকবে, তাহলে বুঝতেই পারছো তোমাকে কত দ্রুত, কত সঠিকভাবে, সুন্দরভাবে উত্তর করে চলে আসতে হবে। এই তো চলে আসলো আমার সম্পূর্ণ উত্তর করার বিষয়, তারপরে চলে আসছে আমার একটি ভালো রেজাল্ট, তাই না? উত্তর তো সবাই করার চেষ্টা করবে, কিন্তু আমি যখন একটি আমি যদি জিপিএ 5-এর চিন্তা করি, আমি যদি হচ্ছে একটা ভালো রেজাল্টের একটা স্কলারশিপের চিন্তা করি, আমাকে কিন্তু আরও অনেক ফাস্ট, অনেক দ্রুত লিখতে হবে, প্লাস আমাকে সঠিক উত্তরটি লিখতে হবে। তো আমরা এখানে যে জন্য আমি এতগুলো কথা বলছি যে আমরা বলেছি কি, নিচের প্রশ্নগুলোর সংক্ষেপে উত্তর লিখো। আমাদের সাথে সাথে এও লক্ষ্য রাখতে হবে যে প্রতিটি প্রশ্নের নাম্বার কত করে, যেহেতু দুই নাম্বার করে আছে, আমি কিন্তু যত বড়ই লিখি না কেন আমাকে কিন্তু শিক্ষক কী করবে, দুইয়ের বেশি কিছুতেই দিতে পারবে না, তাই না? তাহলে আমাকে অবশ্যই আমার সময়, আমার সম্পূর্ণ লেখা সব কিছু মাথায় রেখেই উত্তর করতে হবে। কেন করতে হবে? যাতে আমি সম্পূর্ণ প্রশ্নটুকু উত্তর করতে পারি। কেননা আমি যদি একটি প্রশ্ন ধরো খুব বড় করে লিখলাম, ঠিক আছে, কিন্তু আমি সম্পূর্ণ পরীক্ষায় আনসার করে আসতে না পারলাম, তাহলে আমার কি কোনো লাভ হলো? আমি কিন্তু আমার ফুল নাম্বারটুকু পাবো না। এই জন্য তোমাদের অবশ্যই নাম্বারের দিকে খেয়াল রাখতে হবে এবং সেভাবেই উত্তরপত্রে আনসার করতে হবে। তো এখানে আমি যে প্রশ্নগুলো তোমাদের জন্য নিয়ে এসেছি, কতে আছে বইয়ের পাতায় প্রদীপ কেমন করে জ্বলে? খ আছে কিভাবে বইয়ের পাতা স্বপ্ন বলে? গ যে বই জুড়ে সূর্য উঠে, এখানে এই তা বলতে কবি কি বুঝিয়েছেন? ঘ নাম্বারে আছে বই ভালোবাসতে শেখায় কেমন করে? ও নাম্বারে কবি কোন বই পড়তে বলেছেন? তাহলে আমরা এই প্রশ্ন উত্তরগুলো আমরা কিন্তু চাইলেও অনেক বড় করে দিতে পারি, কিন্তু আমরা তা না করে কি করব, দুই নাম্বারের জন্য যতটুকু উত্তর দেওয়া যায় আমরা ততটুকুই দেওয়ার চেষ্টা করব। তারপর চলে আসো তিন নাম্বারে,
প্রদত্ত কবিতা অংশটুকুর সারমর্ম লিখো। এখন দেখো, আমরা কিন্তু বিগত বছরগুলোতে যা করেছি, প্রতিটি কবিতারই প্রতিটি গল্পেরই কি করেছি, সম্পূর্ণ মূলভাবটা পড়েছি, তাই না? সারমর্মটা পড়েছি। তো আমরা মূলভাব যখন পড়েছি, এখানে কিন্তু আমাকে সম্পূর্ণ কবিতার মূলভাব উত্তর করতে হচ্ছে না, আমাকে কি করতে হচ্ছে, প্রশ্নকর্তা প্রশ্নটুকুতে যতটুকু অংশ দিয়েছেন ঠিক ততটুকু অংশরই আমাকে সারমর্ম লিখতে হবে। অর্থাৎ যেই কথাটা কবি বোঝাতে চেয়েছেন তার মূল ভাবটাকে সংক্ষেপে করে আমাদেরকে বলতে হবে। তো আমি তোমাদেরকে এখানে একটু বলছি যে আমাদের যদিও সময় অল্প, কিন্তু ভালো রেজাল্টের জন্য কিন্তু আমাদের লেখাটা এমন হতে হবে, যেমন ধরো আমি একটা খাতা দেখছি, ঠিক আছে, আমি নিজে একজন শিক্ষক, আমি পাশাপাশি দুটো খাতা দেখছি। তো যখনই আমি দেখব যে খাতাটির নম্বরপত্রে 80-র উপরে নাম্বার চলে এসছে, তখন কিন্তু আমি ওর কোয়ালিটিটা দেখতে যাবো, তাই না, যে কতটুকু ভালো লিখছে, কতটুকু কি করছে। তখন কিন্তু এর পরের নাম্বারগুলো কিন্তু এভাবেই আসবে। তো এই জন্য তোমাদের এই বিষয়গুলোর দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে, যাতে নির্ভুলভাবে, শুদ্ধভাবে, সুন্দর বানানে, শুদ্ধ বানানে তোমরা জিনিসটির আনসার করতে পারো। তো আমি যে কথাটুকু এখন বলতে চাচ্ছি তোমাদের, যে কবিতা অংশটুকু সারমর্ম যখন লিখবো, আমরা অবশ্যই কোনো কবিতা অংশের সারমর্ম লিখতে গেলে এখানে এখানকার কবিতা অংশটুকু কোন কবির রচিত, এখানে কবি কী বোঝাতে চেয়েছেন, এই কথাটুকু বলেই আমরা ওই অংশটুকুরই শুধু সারমর্ম লিখব, সম্পূর্ণ অংশটুকুর নয়। অর্থাৎ প্রশ্নে যতটুকু অংশ আছে অতটুকুর ভাবটুকুই আমাকে বুঝিয়ে ওখানে উত্তরপত্রে লিখতে হবে। তারপর চলে আসছে 4 নম্বরে, প্রদত্ত শব্দগুলোর অর্থ লিখো। প্রদত্ত শব্দগুলোর অর্থের মধ্যে প্রদীপ, পাতা, ভিন্ন আলো, স্বপ্ন, বই জুড়ে, এগুলো নিয়ে আমরা যেহেতু গত ক্লাসে আলোচনা করেছি, আজ আর আমরা তা নিয়ে আলোচনা করছি না, আশা করছি তোমরা সবাই পারবে। আর আমি যেভাবে বলছি এভাবে যদি এগিয়ে চলো, নিশ্চয়ই তোমাদের জন্য সামনে একটি ভালো সংবাদ অবশ্যই অপেক্ষা করছে। এখন আমরা এই যে সম্পূর্ণ আলোচনাটুকু করেছি, যে আমরা বই কবিতা পড়েছি, সেখান থেকে আমরা কবি হুমায়ুন আজাদের পরিচিতি জেনেছি, ওনার জন্ম মৃত্যু, ওনার উল্লেখযোগ্য গ্রন্থ, ওনার কিছু বই, তারপরে কিভাবে উনি ওনার শিক্ষা জীবন পার করেছেন, তারপর আমরা জেনেছি কি কবি পরিচিতির পরে আমরা জেনেছি যে কোন ধরনের বই আমাদের পড়তে হবে, কেন পড়তে হবে, পড়লে আমাদের কি হবে, তারপর আমরা পড়েছি হচ্ছে কোন ধরনের বই আমাদের পড়তে হবে না, এগুলো কেন পড়া উচিত নয় বা পড়লে এগুলো কি হয়, এ ধরনের সম্পূর্ণ আলোচনাটুকু করেছি। নিশ্চয়ই আমি আশা করছি এই দুই ধরনের বই পড়ে আলোচনার মধ্য থেকে তোমরা একটি ভালো বই আর খারাপ বইয়ের মধ্যকার তফাত, প্লাস এই পড়লে ভালো বই পড়লে কি হবে আর মন্দ বই পড়লে কি হবে তা তোমরা বুঝতে পেরেছো, এবং সেভাবেই নিজেকে সামনে এগিয়ে নিয়ে যাবে। তো এখন তোমাদের জন্য আমি কিছু দলীয় কাজ দিয়েছি, এটাকে ঠিক দলীয় কাজ বলা যাবে না, একক কাজই বললে ভালো হয়। তোমরা নিশ্চয়ই এ পর্যন্ত কোনো না কোনো বই পড়েছো, আর যাদের বই পড়ার দিকে ঝোঁক বেশি তারা নিশ্চয়ই আরও অনেক বেশিই পড়েছো, আর যারা একদমই পড়ে থাকোনি তারা হয়তো তাদের পাঠ্যবইয়ের থেকে কোনো একটা গল্প পড়েছো যা তোমার মনে খুব সুন্দরভাবে গেঁথে আছে। এরকম একটি বই নিয়ে তোমরা খুব সংক্ষেপে একটি অনুচ্ছেদ লিখবে, যেটার জন্য তোমার জাস্ট একটু যে কী বুঝেছো বা ওইটা পড়ে তোমার কী হয়েছে এরকম একটা অনুচ্ছেদ তোমরা লিখবে। কি নিয়েছো খাতা কলম? নাও ঝটফট করে বসে পড়ো, লিখে ফেলো। এখন আমরা চলে আসছি মূল্যায়নে। আমরা আজকে সম্পূর্ণ কবিতাটুকু পড়েছি, কবিতাটুকু জেনেছি, এর বিষয়বস্তু নিয়ে আলোচনা করেছি, এখন আমরা দেখি আমাদের কতটুকু তা বোধগম্য হয়েছে। কি সবাই রেডি? তো চলো দেখি। শুরুতেই তোমাদের কাছে আমার প্রশ্ন, কোন ধরনের বই আমরা পড়ব না? উত্তর, যে বই আমাদের স্বার্থপর করে তোলে সে ধরনের বই আমরা পড়ব না। 2 নম্বরে আছে, বইয়ের পাতায় প্রদীপ জ্বলে, বইয়ের পাতায় স্বপ্ন বলে, এই কবিতাটি তোমার বইয়ের কোন কবিতা, বই কবিতা? 3 নম্বরে, যে বই জুড়ে সূর্য উঠে, পাতায় পাতায় গোলাপ ফুটে, এ কবিতাটির লেখক কে? কবি হুমায়ুন আজাদ। 4, কিভাবে আলোকিত মানুষ হয়ে ওঠা যায়, ভালো বই পড়ে, হুমায়ুন আজাদ কত সালে মৃত্যুবরণ করেন? 2004 সালে। আমরা এই যে আলোচনাটুকু করলাম, আমি তোমাদেরকে আরও একটি কথা মনে করিয়ে দিতে চাচ্ছি। আমরা সাধারণত বই কবিতা থেকে দু ধরনের অনুচ্ছেদ তোমাদের সামনে তুলে ধরেছি, গত পর্বে এক ধরনের, আজকে এক ধরনের। সেখানে আমাদের যেটা ছিল যে এই কবিতাটুকুই এলোমেলো করে দেওয়া ছিল, তাই না, সেখান থেকে আমাদেরকে গুছিয়ে বলতে বলা হয়েছে। অর্থাৎ পাঠ্যবই থেকে তোমাদের একটি প্রশ্ন থাকবে, পাঠ্যবই বহির্ভূত আরেকটি প্রশ্ন থাকবে,
পাঠ্য বই থেকে যা থাকবে তার মধ্যে তোমাকে যেটা করতে হবে যে সম্পূর্ণ কবিতাটিকে তোমাকে খুব ভালো করে আয়ত্ত করতে হবে। সেখানে আমি যদি এলোমেলো করে বা এর চরণ উল্টিয়ে দেওয়া হয় যাতে তোমরা গুছিয়ে সুন্দর করে লিখতে পারো। আরেকটি থাকবে, কবিতাটি দেওয়া থাকবে এটি কোন কবিতার কোন লেখকের বা এর কোন অংশটুকুর, এভাবে তোমাদের আলোচনা করতে হবে বা উত্তরপত্রে লিখতে হবে। আর পাঠ্য বই বহির্ভূত বলতে যা বোঝানো হচ্ছে, এখানে আমাদের হচ্ছে ওই যে আমরা যে সৃজনশীলের কথা বলেছি যে একটা উদ্দীপক দেওয়া থাকবে, উদ্দীপক থেকে আমাদেরকে উত্তর করতে হবে। যেমন আমি বইয়ের সাথে রিলেটেড তোমাকে কোনো কবিতা হয়তো আমি তুলে দিতে পারি বা তোমাকে প্রশ্নকর্তা তুলে দিতে পারেন যেটা তোমার বইয়ের সাথে রিলেটেড, প্রশ্নের মধ্যেই তোমার সেখানকার উত্তরগুলো থাকবে, সেখানে সে ধরনের প্রশ্ন হতে পারে। তো আশা করছি তোমরা তোমাদের জ্ঞানের পরিধিটাকে অনেক বাড়িয়ে নিতে হবে, প্লাস তোমাদের এই যে সমস্ত বই সম্পূর্ণ নিজের এই পাঠ্য বইটুকুকে যেমনভাবে সম্পূর্ণ আয়ত্ত করে নিতে হবে, পাশাপাশি তুমি যখনই কোনো প্রশ্নের উত্তর আনসার করবে সেখানে তুমি সম্পূর্ণ প্রশ্নটিতে কি বুঝাতে চেয়েছেন, কি বলতে চেয়েছেন, এই যে তোমার কিন্তু এখন কিন্তু তোমার প্রাথমিকের সবচেয়ে শেষ পর্যায়ে, তাই না? তারপরে কোথায় চলে যাচ্ছ, মাধ্যমিকে চলে যাচ্ছ। তো মাধ্যমিকে যেহেতু আমাদের জন্য সৃজনশীল আছে, সৃজনশীলের মানে কি, যে নিজের ভিতর থেকে কিছু একটা সৃজন করা, তৈরি করা। তো আমাকে এখন থেকেই সেভাবে অভ্যস্ত হতে হবে, আমি আশা করছি তোমরা সবাই পারবে, আর সেজন্য নিজেদেরকে প্রস্তুত করে নাও। তো এখন আমি তোমাদের সামনে একটি বাড়ির কাজ তুলে ধরছি, পাঠ্য বইয়ে যে সকল কবিতা পড়েছো তোমার এই পঞ্চম শ্রেণীর পাঠ্য বইয়ে সম্পূর্ণ কবিতাগুলো আশা করি তোমরা এর মধ্যে পড়ে ফেলেছো। এই কবিতাগুলো থেকে কবির নাম, কবির জন্ম মৃত্যু সাল সহ সুন্দর করে একটি তালিকা তৈরি করবে যা তোমাদের শ্রেণী শিক্ষকের নিকট জমা দিবে। তো ওখান থেকে উনি যদি ওটাকে সঠিকভাবে শুদ্ধ করে দেন, তারপরে সেটা তোমরা কি করবে, তোমাদের বাড়ির পড়ার টেবিলের সামনে ঝুলিয়ে রাখবে যাতে করে সব সময় তোমাদের চোখে পড়ে। কেননা এই জন্ম মৃত্যু সালগুলো একটু কঠিন, তাই না? বিশেষ করে আয়ত্তে রাখতে বা মাথায় রাখতে একটু কষ্ট হয়ে যায়। তো আমরা যদি চোখের সামনে সব সময় একটু আমাদের চোখে পড়ে, আমাদের যেহেতু জানা জিনিস আমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা যে অংশটুকু নিয়ে আলোচনা করেছি আশা করছি তোমরা বাসায় সুন্দর করে তা অনুশীলন করবে, করে নিজেরা নিজেদের আয়ত্তের মধ্যে নিয়ে আসবে। আজ আর নয়, সবাই ভালো থেকো, সেই প্রত্যাশা নিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।